আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হামিদমা মুসল্লিমা ওয়া মুসল্লিমান প্রিয় দিনী ভাইও বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো আপনারা সকলেই জানেন যে ইদানিংকালে আত্মহত্যা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নিউজ পেপারে আপনি একটু চোখ বলারেই দেখতে পারবেন আত্মহত্যার নিউজ টেলিভিশন চ্যানেলে একটু যদি চোখ দেন তাহলে দেখবেন যে আত্মহত্যার নিউজ ইদানিং আমি একটা নিউজ দেখলাম যে আত্মহত্যার জন্য নাকি সুইসাইড মেশিনও তৈরি হয়ে গিয়েছে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে সরাসরি লাইভে এসে মানুষ আত্মহত্যা করতেছে তাহলে তারা যদি জানতো যে আত্মহত্যা কতটা জঘন্য একটা পাপ কাজ এবং আত্মহত্যা করার পরিণতি কী তাহলে হয়তোবা তারা এই পথটা গ্রহণ করতো না তারা এই পথে চলতো না প্রিয় বন্ধুরা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আত্মহত্যার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন এবং যারা আত্মহত্যা করবে তাদেরকে এমন কঠিন শাস্তির কথা শুনিয়েছেন যে তারা এই শাস্তির কথা যদি উপলব্ধি করতে পারত শাস্তিটা যদি তারা উপলব্ধি করতে পারত বুঝতে পারত তাহলে তারা কখনোই আত্মহত্যার দিকে অগ্রসর হতো না তো বন্ধুরা সর্বপ্রথম চলুন দেখি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আত্মহত্যা সম্পর্কে কি বলেছেন একটি হাদিস জেনে নেই প্রিয় বন্ধুরা আত্মহত্যা সম্পর্কে সহি বুকারিতে হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তেষট্টি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করে সে জাহান নামের আগুনে পূর্বে চিরদিন সে জাহান নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরকাল সে জাহান নামের মধ্যে তা পান করতে থাকবে তো প্রিয় বন্ধুরা দেখলেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াশাল্লাম কী বলেছেন যারা মুসলমান সে যদি পাপ করে এতটাই পাপ করে যে পাপের কারণে সে জাহান্নামে চলে গেছে যখন তার পাপ অনুযায়ী শাস্তি শেষ হবে তখন কোনো না কোনো কালে কোনো না কোনো সময় আবার সে জাহান্নাম থেকে আল্লাহ তাকে জান্নাতে দেবেন কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করবে তাকে কিন্তু আল্লাহ কোনোদিন জান্নাতে দিবেন না সে অনন্তকাল জাহান্নামে বসবাস করবে এবং জাহান নামে তার শাস্তি হতে থাকবে তো এই জন্য আত্মহত্যা খুবই মারাত্মক জিনিস মানুষের ডিপ্রেশন থাকতে পারে মানুষের টেনশন থাকতে পারে সমস্যা থাকতে পারে আল্লাহ তালা বলেছেন যে কষ্টের পর রয়েছে সহজতা অবশ্যই আল্লাহ তালা কষ্টের পর সুখ দান করবেন এজন্য যখন টেনশন হবে প্রেশানি হবে চিন্তা থাকবে বিপদ আসবে তখন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপরেও অনেক অত্যাচার হয়েছে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপরে অনেক বিপদ এসেছিল কিন্তু রাসুল সাল্লাহ আলহিসাল ধৈর্য ধরেছেন এজন্য সেই শিক্ষাটি আমাদেরকেও গ্রহণ করতে হবে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধবী এরকম ভাষা উচ্চারণ করে তাদেরকে আপনারা অবশ্যই সতর্ক করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই এ সম্পর্কে জানতে পারে এবং সতর্ক হতে পারে আপনার কারণে যদি একজন মানুষের জীবনও বেঁচে যায় একজন মানুষও যদি এই পাপকাজ থেকে ফিরে আসতে পারে তাহলে এর জন্য আল্লাহ তালা আপনাকে সবের মাধ্যমে পুরস্কৃত করবেন ইনশাল্লাহ এজন্য বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানার আগ্রহ থাকলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলামিক গাইড টোয়েন্টি ফোর ডট কম আর বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকেই সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম অবরাকাতু مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كل